বিদ্যালয় কর্তৃপক্ষকে যে এরকম একটা আবেগঘন মুহূর্তে আপনাদের বার্ষিক অনুষ্ঠান রয়েছে সেখানে আমার মতো একজন মধ্যমেধার মানুষকে আপনারা শুনবেন বলে আমন্ত্রণ জানিয়েছেন। কচিকাচারা একটু হইচই করবি আমার আমি অত্যন্ত গর্বিত যে মঞ্চে আমি যে সমস্ত বিশিষ্ট মানুষদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি তার জন্য আমি প্রত্যেক আমার যারা এই মঞ্চে সহ অতিথি হিসাবে রয়েছেন তাদের সকলকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, যারা সমবয়সী তাদের প্রতি শুভেচ্ছা এবং ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে তাদের প্রতি স্নেহ জানিয়ে আমি কিছু কথা বলবার চেষ্টা করব। তবে প্রথমেই আমার মনে হয়েছে একটা জিনিস যে আমরা তো ভাষা দিবস পালন করছি, রাজুদা যে অনুষ্ঠানটা এখানে পরিবেশন করে গেলেন বাচ্চাদের নিয়ে সেটা আমার বক্তৃতা পরে হলেই ভালো হতো। তার কারণ আমরা যখন অনুষ্ঠান বাড়িতে খেতে যাই তখন তেতোটা আগেই খেয়ে নিতে হয়, তাই ওই মিষ্টির পরে আমার এই তেতো কথা কত ভালো লাগবে আমি নিজেও সে ব্যাপারে সন্দিহান। আর এই আবেগঘন মুহূর্তে ইতিহাসের ছাত্র হিসাবে যদি ঐতিহাসিক এবং নৃতাত্ত্বিক দিক থেকে কিছু কথা আপনাদের এই আনন্দঘন মুহূর্তে সামান্য আঘাত করে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। বাংলা ভাষা দিবস পালন করছি, আর পাঁচটা উৎসবের মতো এই দিনটাও ঠিক করে রাখি, তোলা পাঞ্জাবিটা আয়রনটা ঠিক আছে কিনা। আমাদের মায়েরা দিদিরা ওই দিন কোন শাড়ি পরবেন তার জন্য সকাল থেকে একটা চিন্তা ভাবনা থাকে, প্রত্যেকে আমরা একটু বাঙালি হতে চাই, তো মাঝে মাঝে এরকম বাঙালি হওয়ার সুযোগ আমরা পাই। সরস্বতী পুজোয় বাঙালি হওয়ার সুযোগ পেয়েছি, অষ্টমীর অঞ্জলি দিতে যাব তার জন্য একটা স্পেশাল শাড়ি আগের থেকে কিনে রেখেছি, আমার একটু বাঙালি হতে ভালো লাগে। আমার কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, আমার প্রশ্ন হচ্ছে যে ছোটবেলার থেকে আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না এই বাঙালিটা আসলে কি। দেখুন এটা খুব সত্যি কথা, 1952 সালে আমাদের পূর্ব পাকিস্তানে ভাষা নিয়ে যে আন্দোলন তাতে একটা রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, রফিক সালাম জাব্বার বরকতদের আমরা মৃত্যু দেখেছিলাম, তারপরে বহু চেষ্টা করে 1999 সালে রাষ্ট্রসংঘের মহাসচিব তখন কোফি আন্নান সাহেব তার কাছে যে দুজন কানাডায় প্রবাসী বাঙালি রফিকুল সাহেব এবং তারুণাম সালাম এরা দুজন উদ্যোগ নিয়েছিলেন, তারপর 2000 সাল থেকে জাতিসংঘে এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম 2010 সাল থেকে ইউনেস্কো ঘোষণা করেছে এবং তারপর থেকে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। আমরা অত্যন্ত গর্বিত যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আর আমাদেরই ভাইয়েরা এইরকম একটা আবেগঘন মুহূর্ত সারা জীবনের জন্য প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি গোটা পৃথিবীর কাছে আমাদেরকে উপহার দিয়েছে, আর তাই সেই দিন থেকে আমরা একটু আলাদা করে উদযাপন করব, এতে দোষের কি আছে? কিন্তু দেখুন যে বাংলা ভাষা একটা সময় দাবি তুলল যে বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে, এই রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে যে কথাটি ছিল সেই কথাটি কবে যেন বাংলা রাষ্ট্র দিতে হবে এই কথায় পরিণত হয়ে গেল। তাহলে শুধু কি আবেগ, শুধু কি ভাষা? দ্বিতীয় আরেকটি বিষয়, আমরা কথায় কথায় বলি বাঙালি হিন্দু, কোট আনকোট বাঙালি মুসলিম, বা উল্টে বলতে পারি যে আমি হিন্দু বাঙালি
তুমি মুসলিম বাঙালি আমি যখন এই পার্থক্যটা রাখছি তখন আমার আরো সন্দেহ হচ্ছে যে আসলে তাহলে বাঙালিটি কে মালতীর মা কি বাঙালি যে মালতীর মা কোনো সিএল নেই ডিএল নেই বিএ নেই যে মালতীর মা একদিন তার মেয়ে অসুস্থ হয়েছে বলে আসবে না বলেছে তার জন্য কোটানকোট মনে মনে ছোট লোক বলছি 500 টাকা অ্যাডভান্স নিল আদিক্ষেতা মেন নাকি অসুখ করেছে মালতীর মা বাংলার বাঙালি নন মুর্শিদাবাদ থেকে কলকাতায় গেলাম সেখানে গিয়ে যখন এই মুর্শিদাবাদের কথার একটা টান আছে কেন কে কেন বলে ফেললাম সাথে সাথে আমার দিকে আঙুল উঠল আর চোখে পাঁচজন আমাকে তাকিয়ে দেখলো একটা গিরোভূত গ্রাম থেকে এসেছে মিদনাপুর বাঁকুড়া বর্ধমান রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাঙালিটিকে বাংলা ভাষার কথা বলছি এই বাংলা ভাষাটা তাহলে আমরা যারা রিজনালি ইউজ করে থাকি ব্যবহার করি তাদের মধ্যে ওই কলকাতার যে বাংলা ভাষার চল সেটাকে স্বীকৃতিই বা কে দিব ক্লাসে পড়াতে যাই আজকাল তো সিলেবাস নিয়ে অনেক রং বিরঙের ব্যাপার আছে আমি সেই রাজনীতির মধ্যে যাচ্ছি না আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে যে বাঙালি সত্তা সেই সত্তায় রফিক জাব্বার বরকতের গলায় বছরে একদিন মালা পড়াচ্ছি সেজে গুজে এসে উৎসব করছি কিন্তু এই রফিক জাব্বার যখন একজন হিন্দু হিসাবে আমার বাড়িতে যায় তখন আলাদা করে তুলে রাখা কাপ প্লেটটা তাকে এগিয়ে দিই না তো বাঙালি কি বাংলা ভাষা তার সৃষ্টি নিয়ে আপনারা জানেন যারা সাহিত্যে যে আহমেদ শরীফ সাহেব থেকে শুরু করে শহীদুল্লাহ সাহেব সুনীতি কুমার চট্টোপাধ্যায় সৌরসেনী মাবদী পূর্বী গৌরী প্রাকৃত নানা ধরনের বিতর্ক আমি সাদা মাটা কথাই কটা কথা বুঝি সেটা হচ্ছে উত্তর ভারতে আর্যায়ন হয়েছিল পূর্ব ভারতের অনেক আগে পূর্ব ভারতে সেই সময় অর্থাৎ আমরা যে অঞ্চলটায় বাস করি এই সময় চারটি মূলত ভাষা চলত আমরা নিজেরা জানি অস্ট্রো এশিয়ান ল্যাঙ্গুয়েজ সাঁওতাল কোল এরা যে ভাষাটাই কথা বলে আরেকটি ছিল তিব্বতি বর্মী ল্যাঙ্গুয়েজ যেটা মেঘালয় থেকে মিজোরাম কারণ আমরা এই ভাষা দিবস পালন করতে গিয়ে এই সিলেটের ভাষা আন্দোলনটাকে কিন্তু গুরুত্ব দিইনি কারণ তারা তো স্বাধীন রাষ্ট্রের জন্ম দিতে পারেনি বাংলাদেশ দিয়েছিল আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে তাই আমাদের একটু হইচইটা বেশি করতে হবে তৃতীয় আরেকটি ধারা ছিল যেটা দ্রাবিড়িয়ান ধারা আপনারা জানেন এই দ্রাবিড়িয়ান ধারাই একটিমাত্র ভাষা যেটা মুন্ডাদের ভাষা যেটাকে বলা হয় কুরুত আর চতুর্থ ভাষা হিসেবে এসেছিল ভারতীয় আর্য ভাষা এখন অনেকে বলেন যে সংস্কৃত থেকে নাকি বাংলা সৃষ্টি হচ্ছে এটা মেনে নেওয়া যায় না কারণ যে বাংলা ভাষায় আমরা কথা বলি এটা একটা খিচুড়ি ভাষা এখানে একেবারে সেই প্রাচীনকাল থেকে যদি দেখি তাহলে বৌদ্ধ যুগের পর থেকে পর্তুগিজ শব্দ পর্যন্ত এখানে ঢুকে আছে উর্দু ফার্সি এ শব্দগুলো তো আছেই আবার এটাও মেনে নেওয়া যায় না যে সংস্কৃতের মতো একটা উন্নত আর্য ভাষা তার একটা চলমানতা আছে সেই গতিশীলতাকে অস্বীকার করে আমি বাংলার মধ্যে তার কোনো অবস্থান দেখব না এটাও নয় সুতরাং বাংলা একটা মিশ্র ভাষা প্রশ্ন হল এই মিশ্র ভাষায় যারা কথা বলে সেই জাতিটি কি মিশ্র নয় একটু ইতিহাসের দিকে দৃষ্টিপাত করতে চেষ্টা করব এবং আমি আগেই আপনাদের কাছে মার্জনা চেয়েছি যে আমি ইতিহাসগত জায়গা থেকে এটাকে দেখাবার চেষ্টা করব শুধু আবেগের জায়গা থেকে নয় কথা দিচ্ছি খুব বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না কি হলো
না আমরা বলি যে চর্চা পদ থেকে আমাদের বাঙালি কবিদের একটা ধারা তৈরি হয়েছিল। আসলে চর্চা পদ থেকে কেন এটা শুরু হলো, আমাদের এখানে বোধধারণ হয়েছিল আপনারা জানেন, এবং আজকের যে বাঙালি মুসলিম, এই বাঙালি মুসলিম তখন বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল। কি এমন ঘটনা ঘটলো যে তারা আবার ইসলামের দিকে আকৃষ্ট হলেন? ঘটনাটা ঘটলো অন্য জায়গায়, আমি খুব সংক্ষেপে ছুঁয়ে যাব, আপনারা বিদগ্ধ মানুষ, ব্যাপারগুলো জানেন, ডিটেলসে বলার জায়গা নেই, সেই পরিবেশনই। যেটা ঘটলো সেটা হচ্ছে এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা ছিল, সেই দুটো কারণেই একদিন বৌদ্ধ ধর্ম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পেরেছিল, আবার সেই কারণেই বৌদ্ধ ধর্ম বিলুপ্তির পথে চলে গেল। জৈনিজম তারা গোটা পৃথিবীতে এতটা প্রভাব বিস্তার করতে পারল না, কিন্তু তারা ওই রেস্ট্রিকশনটাকে ধরে রাখলো বলে তাদের যে কাল্ট, সেই কাল্টটা একটা সেক্টর সেটাকে বহন করে নিয়ে চলছে। উল্টোদিকে বৌদ্ধরা সেই হীনযান মহাযানের পর কালচক্রযান সহজযান, আপনারা জানেন যে আস্তে 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 ব্রাহ্মণ্যবাদী ধর্মের সঙ্গে তাদের ডিফারেন্সটা চলে গেল। তাহলে আবার তারা কি হলো না, ওই সংস্কৃত ভাষাভাষী পণ্ডিত উচ্চবিত্ত মানুষের আবার গৃহে চলে আসছে। আমরা দেখলাম যে ভারতবর্ষের বুকেই ভক্তিবাদের জন্ম হলো। চৈতন্যদেব এটা বুঝলেন যে যদি হিন্দু ধর্মকে বাঁচাতে হয়, হিন্দু ধর্ম কোট আনকোট বলছি, হিন্দু শব্দটা কোনো ধর্ম জাতীয় বাচক শব্দ নয়, এই ধর্মটাকে বাঁচাতে গেলে আমাকে উদারীকরণের পথে যেতে হবে, অর্থাৎ ওই যে ছুঁই ছুঁই বাতিক অসবর্ণ ব্যাপার, এই ব্যাপারগুলো আমাকে বাদ দিতে হবে। এখন যারা ইসলামে আকৃষ্ট হলেন, অর্থাৎ ওপার বাংলার মানুষ বেশি, ওই 88,000 বর্গ কিলোমিটার পলি পড়া যে অঞ্চলটা সেখানে, এখন এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটি হচ্ছে যে দেখুন, এখানে যখন বখতিয়ার খলজির আক্রমণ হল, বখতিয়ার খলজি এখানে এলেন, লক্ষণ সেনকে বিতাড়িত করলেন, সেই সময় বখতিয়ার খলজি যে মুদ্রা প্রকাশ করছেন তাতে তিনি ঘোষরের ছবি দিচ্ছেন এবং গোর বিজয় কথাটা লিখছেন। খেয়াল করবেন এখানে অ্যারাবিক শব্দ ব্যবহার হচ্ছে না, এবং ইসলামে কোনো চিত্র তৈরি করাটা নিষিদ্ধ, তিনি কিন্তু তার বাইরে গিয়ে কাজটা করছেন। আমরা রাজনীতি আর ধর্মটাকে যেন এক জায়গায় গুলিয়ে না ফেলি, আমি সেই জায়গাটা পয়েন্ট আউট করতে চাইছি। এরপরে কি হল, পরবর্তী সময়ে আমরা দেখলাম ইলিয়াস শাহী এবং হুসেন শাহী আমল বাংলাদেশে তৈরি হল। মজার ব্যাপার দেখুন, এই বাংলাদেশে ইংরেজিতে আমরা সাহিত্য আলোচনা করার সময় দুটো শব্দ পাই, একটাকে বলছে লিটল ট্র্যাডিশন অর্থাৎ মুষ্টিমেয় মানুষের যে কালচার, আর একটাকে বলছে গ্রেট ট্র্যাডিশন। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল, অর্থাৎ এই নিম্নবর্গীয় মানুষ যারা সমাজের উঁচু স্তরের যে মানুষ তাদের থেকে আলাদা মনে করে নিজেদেরকে, যাদের কালচার দৈনন্দিন জীবনযাপন পদ্ধতি সম্পূর্ণ আলাদা, তারা কিন্তু আমার এখানে লিটল ট্র্যাডিশন হয়েও গ্রেট ট্র্যাডিশন, ফলে ঐটার সঙ্গে এটাকে গুড়িয়ে ফেললে হবে না। উল্টো দিকে দেখুন, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমাকে কি করতে হবে, না আমাকে ফার্সি জানতে হবে। আপনি খেয়াল করে দেখুন, মিশর থেকে স্পেন, এই যে বিস্তীর্ণ অঞ্চলে ইসলামের জয়যাত্রা, এই পুরো অঞ্চলটাই কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চলে গেল। ভারতবর্ষের ক্ষেত্রে সেই সময় প্রচুর মাইগ্রেশন হচ্ছে, তাহলে ভারতীয় আমলাতন্ত্রকে নিয়ে যদি আমাকে চলতে হয় তাহলে আমার সরকারি ভাষা ফার্সি থাক, কিন্তু আমাদের কাজ চালানোর জন্যে একটা ভাষা আমাদেরকে তৈরি করতে হবে, সেটা আমরা ওরা কি করলো, দিল্লি অঞ্চলে উর্দুর জন্ম হল। কারণ আমরা জানি যে ফার্সি হচ্ছে আর্য ভাষার ঘরানা থেকে এসেছে, তার একটা হিস্টোরিক্যাল বেস আছে, সেভেন সিস্টার্স, আমরা জানি ইন্দো ইউরোপিয়ান
ল্যাঙ্গুয়েজ গ্রুপ, যারা লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়াশোনা করেছেন তারা আরো ভালো জানেন। কিন্তু অ্যারাবিক হচ্ছে সেমেটিক ল্যাঙ্গুয়েজ। এই সেমেটিক ল্যাঙ্গুয়েজ তাকে ফার্সি রং দিয়ে উর্দু নামক একটা ভাষা তৈরি করা হলো। এখন আমার বাংলায় যারা আছেন, যারা বাঙালি বলে মনে করেন, যারা নিম্নবর্গীয় মানুষ, যারা দৈনন্দিন জীবনযাপনের জন্য বাংলা ভাষা ব্যবহার করেন, তথাকথিত বাংলা ভাষা, কারণ আমি এখনো বাঙালিকে খুঁজে পাইনি, এই মানুষগুলি ওই হুসেন শাহি এবং ইলিয়াস শাহি আমলে দিল্লির সঙ্গে তাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। কেন হল? আফিফ, ঐতিহাসিক আফিফের শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে একটা মন্তব্য, সেই মন্তব্যটি হচ্ছে এই যে উনি যখন ফিরোজ তুগলককে পরাজিত করলেন বাংলার সেনাবাহিনী দিয়ে, তখন আফিফ বললেন যে উনি শুধুমাত্র শাহ ই বাংলাহ নন, অর্থাৎ শুধুমাত্র বাংলার শাসক নন, শাহ ই বাঙ্গালিয়ান, অর্থাৎ উনি প্রকৃত রূপে বাঙালির শাসকে পরিণত হয়েছে। এবার মজাটা দেখুন, এই নিম্নবর্গীয় মানুষ এদিক ওদিক করে বেড়াচ্ছিল, বৌদ্ধ থেকে ইসলামে গেল, তারপর এখানকার বর্ণ হিন্দুরা দেখলো তো ইসলামীয় শাসন, আমাদের তো এখন করে খাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু এখানে কায়স্থ সম্প্রদায় তারা কিন্তু ওই উর্দু ফার্সিটা যেহেতু তারা রপ্ত করেছিল শিক্ষা দীক্ষার জন্য, তারা অনেক চাকরি পেয়ে গেল এবং জমি জমা দেখাশোনা দলিল দস্তাবেজ কোর্ট কাছারি তারা পেয়ে গেল, ফলে কায়স্থ সেক্টরটার একটা উন্নতি হলো, সেখানেও ব্রাহ্মণতর একটা জাতি উঠে আসছে, তারাও নিম্নবর্গীয়, সাবার্বান স্টাডিজে তাদেরকে নিয়ে এখন অনেক কাজ হচ্ছে। উল্টোদিকে এই নিম্নবর্গীয় ইসলামীয় জনসাধারণ তারাও কিন্তু একটা জায়গা পেল যে আমাদের শাসক হচ্ছেন মুসলিম, ফলে আমরা একটা বাংলা সংস্কৃতিকে পেলাম। নবদ্বীপকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের চর্চা হচ্ছে, কীর্তিবাস অধ্যায় থেকে মালাধর বসু দেখছেন প্রচুর হচ্ছে, অথচ তার আগে প্রায় 600 বছর দেখুন ভৈরা বা অনিরুদ্ধ ভক্তরা আর কিন্তু বাংলায় জন্মায়নি, সংস্কৃত পণ্ডিতদের দেখা পাচ্ছি না। কিন্তু ওই চর্যাপদ থেকে যে পরিবর্তনটা, অর্থাৎ শরীফ সাহেব যথার্থই বলছেন যে চর্যা এবং বৌদ্ধ গ্রহাগুলি যে ভাষাতেই রচিত হোক এগুলো কিন্তু বাঙালি কবিদের রচনা, ফলে বাঙালি কবি অর্থাৎ এই নিম্নবর্গীয় স্তর থেকে কলিউক্যাল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের একটা স্ট্যাবলিশমেন্ট কিন্তু তখন শুরু হয়ে গেছে। এই সেক্টরটা যখন এরা একটা স্বাধীনতার জায়গা পেল, মোগল আমলে এসে কিন্তু আবার সবকিছু ওলটপালট হয়ে গেল, পাঠান মোগল দ্বন্দ্ব শুরু হল, এরা চলে গেলেন বাংলাদেশের দিকে, তারা একটা নিজেদের মধ্যে একটা আলাদা সংস্কৃতি বোধ তৈরি করে নিয়েছিলেন, কিন্তু আবার তারা প্রেসারে পড়লেন। দুটো সম্প্রদায়ের মধ্যে হিন্দু মুসলিম এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আবার শুরু হয়ে গেল। এবার আমি চলে আসি একটু গ্যাপ দিয়ে, কারণ আমি বলেছি আমি পরিবেশ অনুযায়ী বলব, সেটা হচ্ছে প্রথম আমরা দেখছি বঙ্গভঙ্গের সময়, তার আগে আরো অনেক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে পেন্টিং এর সময় আপনারা মেগলে মিনিট দেখে থাকবেন, যেখানে ইংরেজিটাকে বাধ্যতামূলক করছে সরকারি ভাষা হিসাবে, এবং 19 শতকের তথাকথিত নবজাগরণ, কোট আনকোট তথাকথিত নবজাগরণ, যেটা আমরা সিলেবাসে বইতে পড়াই, নবজাগরণ আসলে হয়েছিল কিনা, নবজাগরণের আবার সীমিত কথা ব্যবহার হয়, নানান রকম বক্তব্য আছে। এই নবজাগরণ এবং তৎপরবর্তী সময়ে এখানকার হিন্দুরা ব্রিটিশ পিরিয়ডে দেখলো যে এতদিন তো চাকরি করতে গেলে আমাকে ফার্সি শিখতে হচ্ছিল, তাহলে এখন ইংরেজি শিখতে অসুবিধাটা কোথায়। ওইদিকে মুসলিম জনসমাজ তারা চিন্তা করলো, শাসক তো ছিলাম আমরা, আজকে তো সেখানে ব্রিটিশ এসছে, হিন্দুরা তো কিছুই হারায়নি, তাহলে ইংরেজের সঙ্গে সহযোগিতা করব। এই নিম্নবর্গীয় হিন্দু মুসলিম বাঙালি সমাজ যারা এতকাল পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলছিল, তাদের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়ে গেল, 100 বছরের শিক্ষার ব্যবধান, ভাবনা পাল্টে গেল। 1947 সাল বিভাজিত হলো ভারতবর্ষ, এই 47 সালে বিভাজনের পর এটা মনে করা হয়েছিল
যে ধর্মীয় বন্ধন দিয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে বেঁধে রাখা যাবে। তারপরে ইতিহাস আপনারা জানেন, 48 জিন্নার ঘোষণা, তার পরিণতিতে 52 সালে গিয়ে সেই 21 ফেব্রুয়ারির আন্দোলন। এবার যে জায়গাটা আমরা ওভারলুক করে যাই সেটা হচ্ছে এই ভাষার আন্দোলন অন্যান্য সমস্ত কারণগুলোকে বাদ দিয়ে যেন ভাষার আন্দোলন না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, এরকম একটা ধারণা আমাদের মাথার মধ্যে চেপে আছে। বিষয়টা একেবারেই তা নয়, কারণ আমরা 1956 সালে গণপরিষদ একটি আইন পাশ হয়েছিল যেখানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু আন্দোলন থামলো না। থামলো না তার কারণটা ওই বস্তুবাদী ব্যাখ্যাতে যেতে হবে, অর্থাৎ ওই উর্দু ভাষাভাষী উচ্চবর্গীয় মানুষ আর আমরা নিম্নবর্গীয় মানুষ, আমাদের সমস্ত কালচার থেকে শুরু করে আচার আচরণ সব আলাদা, অথবা আমরা ওদের কেউ নয়। আমরা যদি স্বাধীনতা পেতে পারি তাহলে আমরা আমাদের মতাদর্শটাকে প্রতিষ্ঠিত করতে পারব, এবং তার জন্যই লড়াই 70 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তারপরে আপনারা জানেন 71 সালে সেই রক্তক্ষয়ী সংগ্রামটা হল। প্রশ্নটা রেখে যাচ্ছি সবার কাছে যে এই ইতিহাসের মধ্যে বাংলার প্রকৃত উত্তরাধিকার কারা? ওই কলকাতা কেন্দ্রিক বাংলা যারা বাসে উঠে বলেন এই কন্ডাক্টর বাসটা থামাও আমি নাববো, জন্মে শুনিনি নাববো কোনো বাংলা শব্দ, কিন্তু ওটা বলতে হবে। কোন বয়স্ক মহিলা ভেতর থেকে বলছেন এই বাদো বাদো আমি নামবো, ঠাকুমা দড়ি এনেছেন তো বাসটা পাববে। এগুলো হচ্ছে উচ্চ বর্গের বাংলা। সেই বাংলার জন্যে কি রবি ঠাকুরের সেই আক্ষেপ বঙ্গজননীর কাছে, মা গো রেখেছ বাঙালি করে মানুষ করেনি? একটু ভাববেন সবাই, ভালো থাকবেন সকলে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সুপম মুখার্জিকে, তার জ্ঞানগর্ভ আলোচনা আমরা শুনলাম। উনি তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা চিন্তা, একটা চিন্তনের স্তর